সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আবারও নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের আলোচনা তো বন্ধুরা আপনারা যে এর আগে এফসিআই যে ফর্ম ফিল আপটি করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন সেটি কিন্তু ছিল ক্যাটাগরি থ্রি এবং এটি কিন্তু ক্যাটাগরি টু এবং এটি কিন্তু সমস্ত ম্যানেজার পোস্ট তো আপনারা দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু স্ল্যাশ দু হাজার উনিশ আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে টু স্ল্যাশ দু হাজার উনিশ এবং এটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ ডট জিওভি ডট ইন এমপ্লয়মেন্ট নিউজ পেপারের সংখ্যা বেরিয়েছে একদম অফিসিয়াল নোটিশ এবং আপনারা আপনাদের ফর্ম ফিল কবে থেকে করতে পারবেন সেটিও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু টোটাল তিনশো তিরিশটির মতো ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ জোন সমস্ত জোন আলাদা আলাদা করে দেওয়া রয়েছে নর্থ জোনে রয়েছে একশো সাতাশিটি ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি হ্যাঁ একশো সাতাশিটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউথ জোন সাউথ জোনে রয়েছে আপনাদের সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট জোন রয়েছে পনেরোটি ভ্যাকেন্সি এবং রয়েছে ইস্ট জোন ইস্ট জোনে রয়েছে সাইত্রিশটি ভ্যাকেন্সি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি পোস্ট রয়েছে পোস্ট রয়েছে ম্যানেজার জেনারেল ম্যানেজার ডিপোর্ট ম্যানেজার মুভমেন্ট ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই সমস্ত কিন্তু পোস্ট রয়েছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স্ক তো হতে হবে এবং আপনাদের যোগ্যতা কী লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এছাড়াও পিডিএফটি প্রায় অনেকগুলো ইনফরমেশান রয়েছে এর জন্য আপনাদের আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনারা দেখে নিতে পারবেন হবে সিলেবাস আর কি কি আছে সমস্ত কিছু দেখে নিতে পারবেন তো ম্যানেজার জেনারেল অর্থাৎ পোস্ট কোড এ এই পদের ক্ষেত্রে আপনাদের কি যোগ্যতা লাগবে দেখুন আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কিন্তু গ্র্যাজুয়েশনের সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু আপনাদের থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস এবং অথবা আপনারা যদি এসটি বা পিএইচ ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট পেলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন ইন কেস অফ এস অর পিএইচ ক্যান্ডিডেট দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস শ্যাল বি ফিফটি ফাইভ পার্সেন্ট ইনস্টেড অফ সিক্সটি পার্সেন্ট অর্থাৎ আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়ে থাকলে আবেদন করতে পারবেন যদি আপনি এসটি পিএইচ ক্যাটাগরি হয়ে থাকেন ম্যানেজার ডিপোর্ট ম্যানেজার ডিপোর্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু সেম ক্যাটাগরি সেম কোয়ালিফিকেশন চেয়েছে গ্রাজুয়েশন ডিগ্রি বা গ্রাজুয়েট ডিগ্রি অর ইকুইভালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থেকে থাকে তবে আপনারা আবেদন করতে পারবেন এবং এস সি এসটি হয়ে থাকলে পঞ্চান্ন পার্সেন্টে আপনারা অর্থাৎ ফিফটি ফাইভ পার্সেন্টে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার মুভমেন্ট এই ক্ষেত্রেও কিন্তু সেম ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এই গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ আপনাকে সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে তাহলে আপনার আবেদন করতে পারবেন এস সি ফিফটি ফাইভ পার্সেন্ট ম্যানেজার অ্যাকাউন্টস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যা যা যোগ্যতা বলা হয়েছে অনেকটাই বড় রয়েছে আপনারা একটু দেখে নিন ম্যানেজার টেকনিক্যাল আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ম্যানেজার ইলেকট্রিক্যালে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট এখানে আপনারা একটু কাইন্ডলি পিডিএফটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে নেবেন তো এখানে আপনাদের এক্সাম সিলেবাস দেওয়া রয়েছে আপনার একটু ফেজ ওয়ানের সিলেবাস এটি এবং এটি ফেস ট্যুর সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি দেখুন এখানে সমস্ত কিছু বলা রয়েছে বিস্তৃত হবে তো ফেজ ওয়ান হবে তারপর ফেস টু হবে তো বন্ধুরা এখানে আপনাদের সমস্ত সব থেকে বড় যে বিষয়টি সেটি হলো কোন জনে কোন মানে কোন রাজ্য রয়েছে সেগুলো আমি বলে দেবো তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্টার ফেজ ওয়ান এক্সাম সেন্টার তো সমস্ত সব থেকে বড় প্রশ্ন থাকে এক্সাম সেন্টার কোথায় পড়বে তো ফেজ ওয়ান এক্সাম সেন্টার আপনাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী কী রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি শিলিগুড়ি রয়েছে এবং ফেজ টু আপনারা দেখতে পাচ্ছেন ফেস টু ফেস টু টুতে আপনাদের কিন্তু শুধুমাত্র গ্রেটার কলকাতা অর্থাৎ কলকাতাতেই কিন্তু আপনাদের এক্সাম হবে ফেজ টুতে এবং ওয়ানে আপনারা অনেকগুলি এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাচ্ছেন বন্ধুরা কোন জোনে কোন রাজ্য রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পারলে এটা স্ক্রিনশট নিয়ে রাখুন বা পিডিএফটি ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন পঁচিশ নম্বরে রয়েছে দেখুন আপনারা নর্থ জোন নর্থ জোনে রয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ মেন কথা হলো আমাদের ইস্ট জোন অর্থাৎ ইস্ট জোনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম আমাদের রাজ্য রয়েছে ইস্ট জোনে কিন্তু আপনারা যে কোনো জোনেই আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন একাধিক পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো দেখুন এখানে আঠাশ নয় দু হাজার উনিশ থেকে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এফসিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফিজ কত আবেদন ফিজ কিন্তু অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি আটশো টাকা কিন্তু আপনি যদি এসসি এস টি পিডাব্লিউডি বা ও এবং ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন অর্থাৎ মহিলাদের এসসি এসটিদের কিন্তু কোনো টাকা লাগবে না কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কিন্তু আপনারা যদি জেনারেল ক্যাটাগরি বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু আটশো টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন্টিভ শিডিউল এখানে আপনারা আপনারা আঠাশে সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল করতে পারবেন এবং আবেদন চলবে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনাদের যে এক্সামটি হবে ডেট অফ অনলাইন টেস্ট সেটি কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডাব্লুডাব্লু ডাব্লু ডট এফসিআই ডট জিও ডট ইন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এই পিডিএফটি ডাউনলোডের লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ